শিবসাগরের নতুন ন্যায়িক আদালতের ভবনিয়া শনিবারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে মুকলি হল এই নতুন ভবন। ভবন মুকলি করে মুখ্যমন্ত্রীয়ে বাল্য বিবাহ আর নারী নির্যাতনের গোচর অপরাধী সারি নোযার ব্যবস্থা করবল অধিবক্তা সকল জানালে আহ্বান। এই নতুন ভবনটিয়ে আমার আদালতলে অহা ন্যায় বিচারি অহা লোকসল সুবিধা দিব বলে মই বিশ্বাস করো, আর অধিবক্তা আর ন্যায়াধীশসকলকো এটা সুন্দর মন লৈ কাম করার বাবে প্রেরণা যোগাব বলে মই বিশ্বাস করো। আনকি সরকারের বাবে যাতে কোনো ধরনের গোচর নিষ্পত্তির প্রক্রিয়াটো লেহেমিয়া নহয় তার বাবেও সরকারে পদক্ষেপ গ্রহণ করেছে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী। 22.44 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা ভবনটোর উদ্বোধনী অনুষ্ঠানত মুখ্যমন্ত্রীর লগতে উপস্থিত থাকে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ বিজয় বিষ্ণয়। সময়ের লগে লগে প্রযুক্তির প্রয়োগে গোচর মীমাংসা করাত সহায় করিব বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর। এই উদ্বোধনী অনুষ্ঠানত গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশ আর গুয়াহাটি হাইকোর্টের বিল্ডিং এন্ড ইনফ্রাস্ট্রাকচার কমিটির অধ্যক্ষ ন্যায়াধীশ সুমন শ্যাম লগতে ন্যায়াধীশ দেবাশিষ বরুয়া উপস্থিত থাকে। শিবসাগরের পর তিয়কর লাচিত মৈদামত উপস্থিত হয়ে লাচিত বরফুকন স্মারকর কামর বুজ লয় মুখ্যমন্ত্রী। বুজ লয় সাংস্কৃতিক প্রকল্পর দ্বিতীয় পর্যায়ের কামরও কামর বুজ লয় মুখ্যমন্ত্রীয়ে কলে ডিসেম্বরত সম্পূর্ণ হব দ্বিতীয় পর্যায়ের কাম। মই প্রকল্পটোর বুজ ললো, দুই তিনিটা সিদ্ধান্ত লবলগী আছিল। আমি ইয়াত সরক ইনডোর হল এটা যাতে খেলা ধূলাও ইয়ার ওসর চুবুরিয়া লড়া ছালে করব পারে তার কারণেও একটা প্রভিজন করব দিছো, যাতে গাঁর বা ওসর লড়া ছালীখিনিয়ে ব্যাডমিন্টন টেবিল টেনিস খেলিব পারে, অডিটোরিয়াম এটাও থাকিলে। গোটেই প্রকল্পটো মই ভাবো হওঁতে হওঁতে ডিসেম্বর 2024 বা এপ্রিল 2025 এই সময়সার ভিতরতে সম্পূর্ণ হয়ে যাবে। উল্লেখযোগ্য যে যোরহাটত গৌরব গগৈর জয়ের পিছত মুখ্যমন্ত্রীর আসিল ইয়া সমষ্টিত প্রথম পদার্পণ। শিবসাগরের পর প্রদীপ গগৈ, তিয়কর পর দিগন্ত হাজরিকা, নিউজ 18 অসম নর্থ ইস্ট। শিবসাগরের নতুন ন্যায়িক আদালতের ভবনিয়া শনিবারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে মুকলি হল এই নতুন ভবন। ভবন মুকলি করে মুখ্যমন্ত্রীয়ে বাল্য বিবাহ আর নারী নির্যাতনের গোচর অপরাধী সারি নোযার ব্যবস্থা করবল অধিবক্তা সকল জানালে আহ্বান। এই নতুন ভবনটিয়ে আমার আদালতলে অহা ন্যায় বিচারি অহা লোকসল সুবিধা দিব বলে মই বিশ্বাস করো, আর অধিবক্তা আর ন্যায়াধীশসকলকো এটা সুন্দর মন লৈ কাম করার বাবে প্রেরণা যোগাব বলে মই বিশ্বাস করো। আনকি সরকারের বাবে যাতে কোনো ধরনের গোচর নিষ্পত্তির প্রক্রিয়াটো লেহেমিয়া নহয় তার বাবেও সরকারে পদক্ষেপ গ্রহণ করেছে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী। 22.44 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা ভবনটোর উদ্বোধনী অনুষ্ঠানত মুখ্যমন্ত্রীর লগতে উপস্থিত থাকে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ বিজয় বিষ্ণয়। সময়ের লগে লগে প্রযুক্তির প্রয়োগে গোচর মীমাংসা করাত সহায় করিব বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর। এই উদ্বোধনী অনুষ্ঠানত গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশ আর গুয়াহাটি হাইকোর্টের বিল্ডিং এন্ড ইনফ্রাস্ট্রাকচার কমিটির অধ্যক্ষ ন্যায়াধীশ সুমন শ্যাম লগতে ন্যায়াধীশ দেবাশিষ বরুয়া উপস্থিত থাকে। শিবসাগরের পর তিয়কর লাচিত মৈদামত উপস্থিত হয়ে লাচিত বরফুকন স্মারকর কামর বুজ লয় মুখ্যমন্ত্রীয়ে। বুজ লয় সাংস্কৃতিক প্রকল্পর দ্বিতীয় পর্যায়ের কামরও কামর বুজ লয় মুখ্যমন্ত্রীয়ে কলে ডিসেম্বরত সম্পূর্ণ হব দ্বিতীয় পর্যায়ের কাম। মই প্রকল্পটোর বুজ ললো, দুই তিনিটা সিদ্ধান্ত লবলগী আছিল। আমি ইয়াত সরক ইনডোর হল এটা যাতে খেলা ধূলাও ইয়ার ওসর চুবুরিয়া লড়া ছালে করব পারে তার কারণেও একটা প্রভিজন করব দিছো, যাতে গাঁর বা ওসর লড়া ছালীখিনিয়ে ব্যাডমিন্টন টেবিল টেনিস খেলিব পারে, অডিটোরিয়াম এটাও থাকিলে। গোটেই প্রকল্পটো মই ভাবো হওঁতে হওঁতে ডিসেম্বর 2024 বা এপ্রিল 2025 এই সময়সার ভিতরতে সম্পূর্ণ হয়ে যাবে। উল্লেখযোগ্য যে যোরহাটত গৌরব গগৈর জয়ের পিছত মুখ্যমন্ত্রীর আসিল ইয়া সমষ্টিত প্রথম পদার্পণ। শিবসাগরের পর প্রদীপ গগৈ, তিয়কর পর দিগন্ত হাজরিকা, নিউজ 18 অসম নর্থ ইস্ট।